তো আজ সকালে বৌদি আর পাপু এসছে। এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের বউ, অর্থাৎ মাসতুতো ভাইয়ের বউ আর ওর ছেলে। তো এরা দুজন এসছে আজকে সকালে। আর গতকাল ব্লগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে আমার বাসায় দুইজন গেস্ট আসছে। তো এই দুইজনই হচ্ছে সেই গেস্ট যাদের কথা আমি আপনাদের মাঝে গতকাল ব্লগে শেয়ার করেছিলাম। আর এখন আমি আর বৌদি চা খাবো, যার জন্য আর কি চা তৈরি করতে আসলাম। আর বৌদি লাল চা খায় না, বৌদি দুধ চা পছন্দ করে। তো বৌদির জন্য করব দুধ চা আর আমি করব লাল চা। তো চাটা খাবো আর বৌদি আর আমি বসে একটু কিছুক্ষণ একটু আড্ডা দেবো, কারণ আসলে অনেক দিন কারোর সাথে কথা হয় না, মোবাইলে আসলে কথা হয়, কিন্তু মোবাইলের কথায় এত বেশি আসলে ভালো লাগে না। কিন্তু সামনাসামনি ফেস টু ফেস একটু আড্ডা দিতে পারবো, অনেক দিন পর কাউকে পেয়েছি আর কি আড্ডা দেওয়ার জন্য। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I... চা খা কমপ্লিট, চা খা কমপ্লিট করে আমি এখন চলে আসলাম সরাসরি কিচেনে সকালে নাস্তা রেডি করার জন্য। আর সকালে নাস্তায় আজকে হচ্ছে পরোটা আর আমসুজি। Hold me close till I get up, time is barely on our side. What's left? The storms we chase are leading us, and love is all we'll ever trust. Hello friends, welcome back to my channel. Friends, আমি ববি, আমি আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, আর আমি মোটামুটি ভালো আছি। তবে আজকের ওয়েদারটাও খারাপ। আজকে প্রথমেই আমি শুরুতে এই ওয়েদারের খবরটা দিয়ে দিই। আজকের ওয়েদারটাও খারাপ, আজকে প্রচন্ড গরম পড়ছে, তার মধ্যে দিয়ে কাজ করতে হবে। আর আজকে আমি বলেছিলাম, গতকাল আমি ব্লগে আমি বলেছিলাম যে আজকে আমার বাসায় গেস্ট আসবে। তো সেই আজকে বাসায় গেস্ট এসছে আমার বৌদি এবং আমার খালাতো ভাইয়ের বউ আর কি, খালাতো ভাইয়ের বউ বলেন, মাসতুতো ভাইয়ের বউ বলেন। তো এসছে আর এসছে ভাইয়ের ছেলে। আর যেটা বললাম যে বৌদি এসছে, তো এই যে বৌদি এখানে, বৌদি বসে মাছ কুটছে। আর এই যে বৌদি, তো বৌদি মাছ কুটছে, ইলিশ মাছ কুটছে। আর মুরগির মাংস রান্না হবে, তো মুরগিটা কুটবে। তো বৌদি একটু কুটে দিচ্ছে, হেল্প করতেছে বৌদি। আর কি খুব মজা হবে, মজা করে খাওয়া দাওয়াটাও খুব মজা হবে। তো চলেন শুরু করা যাক। আর আজকে দুপুরে লাঞ্চে আমি কি কি রান্না করবো সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করছি। আর জেনি এই যে নিয়ে চলে এসছে কালুকে, আর হচ্ছে পাপু আছে, পাপু আমার ভাইয়ের ছেলে নাম পাপু, তো এসছে, ও আছে। আর বৌদির বাবার বাড়ি যশোরেই, তো বৌদি অ্যাকচুয়ালি মেনলি এসেছিল বাবার বাড়িতে, গতকাল এসেছে বাবার বাড়িতে। আর আসার পর আমি এবং আমার মেয়েরা দুজনে মিলে ধরেছে যে বৌদি মামিকে বলো যে এখানে আসার জন্য, আমাদের বাসায় একটু এসে থাকার জন্য। তো যার কারণে বৌদি চলে এসেছে আমাদের এখানে। আর আমি বৌদিকে বললাম যে তুমি কয়দিন থাকো, কারণ অনেক দিন আসলে প্রায় 5 মাস হয়ে গেল কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কারোর সাথে কোনো আসা যাওয়া নাই, যার কারণে খুব বোরিং লাগছিল। তো বললাম যে এসে কয়েকটা দিন থেকে যাও, তাহলে তোমারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, একটু সময় ভালো কাটবে। তো যার কারণে একটু কয়েকদিন মজা করার জন্যই বৌদি এবং পাপুকে আসতে বললাম। তো আমরা কি মজা করব এবং কেমন ভাবে দিনগুলো পার করব সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলেন আজকে কাজটা শুরু করা যাক, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। তো আজকে দুপুরে রান্না হবে ডাটা চচ্চড়ি, আর এখানে কাকরোল দিয়ে, আলু দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে ভাজি। তো এই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে হবে ইলিশ মাছ ভাজি, রুই মাছের ঝোল হবে, রুই মাছ আলু দিয়ে রান্না করা হবে।
আর হবে মুরগির মাংস। তো এই মুরগির মাংসটাও আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর প্রথমে আমি করব কাঁকরোল ভাজি। তো কাঁকরোল ভাজিটা করার জন্য আমি প্রথমে তেলের উপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, তারপরে এর ভিতরে আস্ত রসুন দিয়ে দিলাম। আস্ত রসুনগুলো আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে এখন ফ্রাই করে নিচ্ছি। একটু লাল লাল করে ফ্রাই করা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমি এর ভিতরে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তো এটা একটা ইজি রান্না, অনেকেই হয়তো ভাবতে পারেন এটা তো সবাই পারে, এটা দেখানোর কিছু নেই। তো আমি আসলে এটা দেখাচ্ছি এখন সেই বন্ধুদের উদ্দেশ্যে যারা নতুন আর কি সংসার করছেন এবং যারা ব্যাচেলার আছেন, তো তারা হয়তো অনেকেই পারেন না এগুলো। তো তাদের উদ্দেশ্যে আমি এই রেসিপিগুলো আর কি শেয়ার করছি। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালো করে কাঁকরোলটাকে ফ্রাই করে নিব। আর এখানে আমি কোনো পানি ইউজ করব না, জাস্ট এভাবে নেড়ে চেড়ে আর কি ফ্রাই করতে থাকব। তো আমার কাঁকরোলটা দেখেন প্রায় ভাজি হয়ে গেছে। আর এখন আমি রুই মাছ ফ্রাই করছি। তো খুন্তির উপরে এভাবে মাছগুলো নিয়ে আমি তেলের উপরে দিচ্ছি। অনেকেই আছেন যারা আর কি মাছ তেলের উপরে দিতে ভয় পান, তো তারা যদি এভাবে খুন্তির উপরে নিয়ে মাছগুলো তেলের উপরে দেন তাহলে হাতে তেল লাগার কোনো ভয় থাকে না। তো আপনারা এভাবে দিতে পারেন আর কি। তো এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, আর ব্রয়লার মুরগি অনেকেই পছন্দ করেন না খেতে। তো আজকে আমি যে প্রসেসে রান্না করা দেখাবো, তো সেই প্রসেসে আসলে ব্রয়লার মুরগি খেতে খুব টেস্ট হয়। তা ব্রয়লার মুরগিটাকে আমি প্রথমে কেটে নিয়েছি, কাটার পর আমি এখন এটাকে লবণ হলুদ মাখিয়ে একটু তেলের উপরে ফ্রাই করে নেব। তো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি এখন মাংসগুলোকে এর ভিতরে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর ব্রয়লার মুরগিটাকে যদি আপনি এভাবে ফ্রাই করে নিয়ে তারপর যদি মুরগিটা রান্না করেন তাহলে খেতে বেশটাই ভালো হয় আর কি। কারণ অনেকেই আছেন যে ব্রয়লার মুরগি খেতে একদম পছন্দ করেন না, তো তাদেরকেই বলছি আর কি যে তারা যদি এভাবে আর কি একবার ট্রাই করে দেখেন তো আমার মনে হয় যে ভালো লাগবে আর কি। তো এখানে মুরগিটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি মুরগিটা রান্না করব। এটা একটু গরম হলে আমি প্যানে তেল দিয়ে নিচ্ছি। তো মুরগিটা ফ্রাই করার পর যে তেলটা ছিল সেটাও আমি এর ভিতরে দিয়ে দিছি। এবার আলুগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে প্রথমে আলুটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো আলুটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। এবার তেলের উপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ আর দারচিনি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। আমার সব ফ্রোজেন ছিল, পেঁয়াজ আদা আর রসুনটা ভালোভাবে ফ্রাই হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। দিয়ে এবার ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে আসলে আমি এর ভিতরে মাংসগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব।
আর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা ভালো আসে, সেজন্য আপনারা এটা চাইলে নাও দিতে পারেন। আর মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মাংসগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে আবার একটু কষিয়ে নেব। এবার একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মাংসটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। এবার মাংসটা নামানোর আগে আমি এর ভিতরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো। আমার রান্না করা কমপ্লিট। আর আজকে দুপুরের লাঞ্চ মেনু, এখানে আলু দিয়ে কাঁকরোল ভাজি, আর এটা রুই মাছ, আলু দিয়ে রুই মাছের ঝোল, এখানে মুরগির মাংস, ডাটা চচ্চড়ি, আর ইলিশ মাছ ভাজি। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু, এখন সবাইকে খেতে দিয়ে দেবো, সবাই খাওয়া দাওয়া করবো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and